নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা যেমনটা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি, তেমনই আজ 10ই নভেম্বর 2020-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আজকে প্রথমে বলে দিচ্ছি, আজকে 8 থেকে 9টি টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কিন্তু এমন 4টি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, 4 থেকে 5টি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেগুলো পরীক্ষায় আসতে বাধ্য। NTPC বলুন, SSC বলুন, WBCS প্রিলিমিনারি বলুন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখুন। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের লেকচার পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট পাবেন এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। প্রথমে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে, দেখুন, উত্তরপ্রদেশ টপ 5 MSME এমপ্লয়মেন্ট জেনারেটরস। তো এই যে COVID-19 সময় যে বিভিন্ন ডেটাগুলো এসেছে, সেই ডেটাগুলোর মধ্যে থেকে দেখা গেছে যে উত্তরপ্রদেশ টপ 5 MSME মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এখানে যে এমপ্লয়মেন্ট জেনারেট করা হয়, সেই র্যাঙ্কগুলোর মধ্যে উত্তরপ্রদেশ প্রথম 5-এ চলে এসেছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসতে পারে। আর একটা জিনিস মনে রাখবেন, MSME মিনিস্টার, তার নাম হচ্ছে নীতিন গড়করি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট রয়েছে, দেখুন, প্রাইম মিনিস্টার রিনেমড মিনিস্ট্রি অফ শিপিং অ্যাজ দ্য মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। প্রথমেই বলে দিই, কিছুদিন আগে আরেকটি মিনিস্ট্রির নাম পরিবর্তন হয়েছে, HRD, নামটা শুনেছেন হয়তো, HRD হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। এই যে HRD মিনিস্ট্রি, এই মিনিস্ট্রির নাম পরিবর্তন হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশান। এই কোশ্চেনটাও পরীক্ষায় আসতে পারে, কেননা এটা 2 থেকে 3 মাস কি 3 থেকে 4 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স, সেই জন্য কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। তার সাথে সাথে নতুন একটি মিনিস্ট্রির নাম পরিবর্তন হলো, কি? মিনিস্ট্রি অফ শিপিং। এর নতুন নাম কি? মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। তো ভেরি 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 ভেরি, আমি যতগুলো ভেরি বলি না কেন, ততটাই কিন্তু এর গুরুত্বটা আমি ঠিক বোঝাতে পারছি না আপনাকে। এত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, পরীক্ষায় কিন্তু দেখার চান্স খুবই বেশি। এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরীক্ষায় আসে। HRD মিনিস্ট্রি সম্পর্কে অলরেডি যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু দেখা গেছে কোশ্চেন, এবং ভবিষ্যতেও দেখা যাবে। মোটামুটি 1 বছরের মধ্যে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু 1 বছরের পুরনো হলেও পরীক্ষায় আসে। তো এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট চলুন, প্যারিস এটিপি কাপে মেন সিঙ্গেল, সেখানে মেডভেডে, তো তিনি কিন্তু রাশিয়ার বাসিন্দা, তিনি কিন্তু জয়ী হয়েছেন। আর মেন্স ডবল এটা মনে রাখার দরকার নেই, শুধুমাত্র মেন্স সিঙ্গেলটা মনে রাখুন, এটাই ইম্পর্ট্যান্ট এবং এটাই পরীক্ষায় আসবে। তো মেন্স সিঙ্গেল এটিপি কাপে কে, এটা মনে রাখলেই হবে। নেক্সট রয়েছে, দেখুন, উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার, উত্তরাখণ্ড সেখানকার চিফ মিনিস্টার কী ইনোগ্রেট করেছেন? ডোবরা চান্টি সাসপেনশন ব্রিজ। এই যে ব্রিজটা, ডোবরা চান্টি সাসপেনশন ব্রিজ ইন তেহরি গারওয়াল, তেহরি গারওয়াল রিজিয়নে ডোবরা চান্টি সাসপেনশন, এই যে ব্রিজটা, এই ব্রিজটা ইনোগ্রেট করেছেন উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার। খুবই ইজি কোশ্চেন একটা করবো আপনাদের কাছে কমেন্ট বক্সে জানানোর জন্য, উত্তরাখণ্ডের চিফ মিনিস্টারের নাম কী। আমি এর আগে চিফ মিনিস্টার এবং গভর্নরের সিরিজ নিয়ে আলোচনা করেছি, কোথাকার গভর্নর কে, কোথাকার চিফ মিনিস্টার কে, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি। তো আশা করছি আপনারা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটা দেবেন। নেক্সট রয়েছে, দেখুন, তেজপুর লিচি। তো প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা ভাগ রয়েছে, যেমন লিচুর মধ্যে তেজপুর লিচি রয়েছে, অন্যান্য জায়গার লিচি রয়েছে, তেমন যেমন ধরুন দার্জিলিং চা রয়েছে, আসাম চা রয়েছে, প্রত্যেকটা চায়েরও ভাগ থাকে, আমেরও ভাগ থাকে, মুর্শিদাবাদ নদিয়া এই টাইপের এরিয়াগুলোতে অনেক ভালো আম পাওয়া যায়। তো প্রত্যেকটা প্রজাতির, প্রত্যেকটা উদ্ভিদের, প্রত্যেকটা প্রাণীর এক একটা ভাগ রয়েছে। তো এই যে তেজপুরি লিচি, এটাকে কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়েছে, জিআই জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রেশন। এই ট্যাগটা কেন দেওয়া হয়, দেখুন, একটা নির্দিষ্ট জিনিস, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, কিছুদিন আগে কাশ্মীরি যে লঙ্কা সেটাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ কাশ্মীরি মশলা, কাশ্মীরি লঙ্কা, এই মশলাটা UAE থেকে আনা হতো, কিছু ফ্রড ব্যবসায়ী তারা UAE থেকে, ওখান থেকে মশলা বা লঙ্কা আমদানি করে ভারতের বাজারে, চায়নার মার্কেটে, অন্যান্য বড় বড় মার্কেটে বিক্রি করত কাশ্মীরি লঙ্কা বলে। এবার কাশ্মীরি লঙ্কা বলে বিক্রি করলে ওই লঙ্কার স্বাদ বা ওই লঙ্কার কোয়ালিটি কিন্তু ততটা ভালো নয়, কিন্তু তারা ওই নামেই বিক্রি করছে। তার ফলে কী হচ্ছে, অ্যাকচুয়ালি যে কাশ্মীরি লঙ্কা সেটার ডিমান্ড কমে যাচ্ছে, ফলে এই কাশ্মীরের
বাসিন্দা যারা যারা এই লঙ্কার উৎপাদন করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব পরিমাণে ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই ক্ষতি টাইপের যাতে না হয়, একটা নির্দিষ্ট এরিয়ার লোকজনই যাতে শুধুমাত্র ওই এরিয়ার বা ওই নির্দিষ্ট প্রজাতিটি উৎপাদন করতে পারে, সেই জন্যেই কিন্তু এই জিআই ট্যাগের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়ায় এটা উৎপাদন হবে। যেমন রসগোল্লাকে উড়িষ্যার জিআই ট্যাগ দেওয়া হয়েছে, আর রসগোল্লাকে কিন্তু অ্যাকচুয়ালি আগে ধরা হতো যে কলকাতার উৎপত্তি, রসগোল্লার উৎপত্তি কলকাতায়, কিন্তু এখন কিন্তু রসগোল্লাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে উড়িষ্যার উৎপত্তি হিসেবে। তো মনে রাখবেন ইম্পর্ট্যান্ট এগুলো। অনেকের ভুল ধারণা রয়েছে যে রসগোল্লার উৎপত্তি কলকাতায়, এখন কিন্তু এটা নয়, এখন বর্তমানে মানা হয় রসগোল্লার উৎপত্তি উড়িষ্যার কটকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখুন, ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্ক অফ বরোদা কী লঞ্চ করেছে? এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। ব্যাঙ্ক অফ বরোদার যত কর্মচারী আছে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য এই প্রোগ্রামটা লঞ্চ করেছে ব্যাঙ্ক অফ বরোদা। তো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম রিসেন্টলি কোন ব্যাঙ্ক লঞ্চ করেছে? সঠিক উত্তর কিন্তু ব্যাঙ্ক অফ বরোদা। নেক্সট রয়েছে দেখুন, জো বাইডেন এবং কমলা হ্যারিস। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরীক্ষায় যে কোনো পরীক্ষায় তো অবশ্যই জিজ্ঞাসা করবে যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি, জো বাইডেন, এবং সেখানকার ভাইস প্রেসিডেন্টের নাম কি। সাধারণত প্রেসিডেন্টের নামটা খুবই কমন, সেহেতু প্রেসিডেন্টের নাম জিজ্ঞাসা করার চান্স খুবই কম, কিন্তু ভাইস প্রেসিডেন্ট জিজ্ঞাসা করার চান্স কিন্তু খুবই বেশি। তো মনে রাখবেন কমলা হ্যারিস, তিনি কিন্তু আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট রয়েছে দেখুন, পিএসএলভি সি ফোর নাইন, এটা কিন্তু শ্রী হরিকোটা থেকে কয়েকদিন আগে লঞ্চ করে গেছে, এই যে স্যাটেলাইটটা লঞ্চ করে গেছে, এবং এটা তার সাথে অন্যান্য আর্থ অবজার্ভ, এই যে স্যাটেলাইটটা এটা একটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট, এবং তার সাথে কিন্তু এই যে আর্থ অবজারভেশনের আরও কিছু ইম্পর্ট্যান্ট সামগ্রী সেটা কিন্তু বহন করছে। অ্যাকচুয়ালি দেখুন, পিএসএলভি এটা একটা ক্যারিয়ার, তো এই ক্যারিয়ারটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট এবং অন্য নটি কিন্তু বহন করে শ্রীহরিকোটা থেকে ছেড়ে গেছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষা আসতে পারে। নেক্সট দেখুন, নাসা ডিটেক্ট করেছে কি, ফাস্ট রেডিও ব্লাস্ট। তো এটা একটা রেডিও ওয়েভের কথা বলা হচ্ছে। আমি অ্যাকচুয়ালি এখন ওয়েভ নিয়ে আলোচনা করবো না, কেননা ওয়েভটা ক্লাস ইলেভেন টুয়েলভের সায়েন্সের ম্যাটার, ফিজিক্সের টপিক। তো এটা নিয়ে আলোচনা করতে গেলে একটা মানে 3-4 ঘন্টা ডিটেলড ক্লাস নিতে হবে, তো এই ব্যাপারে আমি যাচ্ছি না। কিন্তু ফাস্ট রেডিও ব্লাস্ট এটাকে আলোচনা মানে কে ডিটেক্ট করেছে, নাসা। তো এটা জাস্ট জেনে রাখুন, এটা একটা রেডিও ওয়েভ। এই যে দেখুন তরঙ্গ আকারে দেওয়া রয়েছে, এটা একটা রেডিও ওয়েভ, এটা নাসা কিন্তু আবিষ্কার করেছে। তো নেক্সট রয়েছে, চায়না কিন্তু সাকসেসফুলি 13টি স্যাটেলাইট লঞ্চ করেছে, যার মধ্যে 10টি আর্জেন্টিনার উইথ এ সিঙ্গেল রকেট। যেখানে একটি সিঙ্গেল রকেটের মাধ্যমে কিন্তু চায়না সাকসেসফুলি লঞ্চ করেছে 13টি স্যাটেলাইট, আর যার মধ্যে 10টি আর্জেন্টিনার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্যে, কারণ চায়না কিন্তু এখন নিউজে রয়েছে, ইন্ডিয়ার সাথে চায়নার কনফ্লিক্ট, চায়নার সাথে অন্যান্য কোন কোন কান্ট্রির রিলেশন কতটা ভালো সেই রিলেটেড কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তো এখানে আর্জেন্টিনার নামটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই ছিল আজকের টোটাল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিও যদি ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।